একজন সাইনবোর্ড আঁকতেন ও অন্যজনের ওষুধের দোকান, এভাবেই কর্মজীবন শুরু করেছিলেন হাওড়া সাঁকরা এলে বাসিন্দা বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দুর্নীতির আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে সন্দীপ ঘোষের সঙ্গে দুজনকেও গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে যে খুব কম সময়ের মধ্যে উত্থান হয় এই দুজনের, এলাকায় বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি, কয়েক বছরের মধ্যেই বড়লোক হয়ে যায় দুজনে, দামি দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন করতেন। পরিচিতরা জানান বড়লোক হয়ে যাওয়ায় তাদের সঙ্গে মেলামেশা করতো না সেভাবে। কি মনে করো বলুন দেখি, ওদের সঙ্গে তো আমাদের সাধারণ ঘরের মিল নেই। ওদের বাবা চাকরি বাড়ি করে, ওদের পয়সা কড়ির ব্যাপার আছে, হায়দ্রাবাড়ির নাম আছে। অনেক জায়গা জমি কিনেছেন বিপ্লব ও সুমন, এমনটাই জানাচ্ছেন পাড়ার প্রতিবেশীরা। বছর দুয়েক আগে বিপ্লব সিংহ বাসুদেবপুর এলাকায় 45 লক্ষ টাকা দিয়ে সেখানে ছেলের নামে মেডিকেল হোলসেলারের ডিস্ট্রিবিউটার নিয়েছিলেন। দুর্নীতি থেকেই কি এত সম্পত্তির মালিক হয় দুজনে? সিবিআই দুজনকে গ্রেপ্তারের পর স্থানীয়রা সেই প্রশ্নই তুলছেন, চাইছেন দোষীদের উপযুক্ত শাস্তি। 80 সাল থেকে আছি। সুমন হাজরা হচ্ছে আমার মামাতো দাদা, মামাতো ভাই। আর বিপ্লব সিংহ মানে বলু, যে ওদেরকে ছোটবেলা থেকে চিনি, ওরা আমার সঙ্গে আমাকে দাদা বলতো, দাদা হিসেবেই কথা বলতো। যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট এখানে অনেক নাম ডাক ছিল। হ্যাঁ, বিপ্লব সিংহ যে বলু, যে ও খুব ভালো আর্টিস্ট, মানে এখন তো নেই, আগে ছিল, খুব ভালো আর্টিস্ট ছিল। ও নিজে সাইনবোর্ড লিখতো, যে তুমি এসব আর্ট স্কুল ছিল, খুব ভালো আর্ট প্ল্যাকার্ড ফ্ল্যাকার্ড এসব করতো। হ্যাঁ, মেডিকেল হাসপাতালে চাকরি করতে। তো টিভি দেখে এখন জানতে পারছি, তার আগে জানতে পারতাম না, আমরা জানতাম না ওরা কী করতো, আদৌ কী করতো, তার লোকাল কোনো লোকই জানে না। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।